হ্যালো বন্ধুরা, রমা হেনশেল ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা, চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। দেখো, এখানে খাসির মাংস 3 পোয়া 750 গ্রাম আছে। তো আমি আজকে একটু অন্যভাবে আমি মাটন কষা বানাবো, তো একদম সহজভাবে বানাচ্ছি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এমনিতে মটর কষা দেওয়া আছে যেহেতু আমার এই সাথে চ্যানেলে, এটা একটু অন্যরকমভাবে করেছি। দেখো, এখানে 100 গ্রাম দই পুরো জলটা ঝরিয়ে নিয়েছি, কতটা জল বেরিয়েছে দেখেছো। এখন দইটা দিয়ে আমি ভালো করে এটা মেল্ট করবো, সাথে দিচ্ছি দেখো আদা বাটা আর রসুন বাটা, যেগুলো আমি এখানে ব্যবহার করছি, এটা আর দ্বিতীয়বার করব না বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, আমি এটাকে ভালো করে এটা মেল্ট করে এটা আমি 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। 1 ঘন্টার পরে এটাকে আমি রান্না করব। তো এটাকে আমি ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি, যাতে যেহেতু আমি এটাকে প্রেশার কুকার ছাড়া এমনিতেই কড়াতে এটাকে কষাবো, সেই জন্য আমি এটাকে দই দিয়ে 1 ঘন্টা রাখতে হবে বন্ধুরা। তো তোমাদের কেমন লাগবে এটা দেখে আমাকে প্লিজ একটা লাইক করে দিও তোমরা। তো আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখতে থাকো, যে যেখান থেকে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখন আমি এটা ম্যাট করে ঢাকা দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখানে দেখো আলু নিয়েছি, আর এখানে পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিতে হবে, আলুটাকে আমি ভেজে নিয়ে এগুলো রেডি করে আমি চলে আসছি। দেখো এখানে আমি রসুন, গোটা রসুনও নিয়েছি। তো চলো এগুলো আগে রেডি করি, এদিকে এটা মেরিনেট হতে থাকে 1 ঘন্টা হলে, তারপরে সব কিছু। আর কী কী মশলা দেবো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তো চলো আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। সর্ষে আমি একটু কম তেলটা দিলাম, যেহেতু আমি এখানে একটু ঘি ব্যবহার করবো। সর্ষের সালের তেলের সাথে যদি আমি ঘি দিই না, এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে, সেই জন্য আমি একটু 1 চামচ 1.5 চামচের মতন আমি ঘি ব্যবহার করছি। দেখতে থাকো। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে, তেজপাতা। তো এটা একটু ভাজা ভাজা হবে বন্ধুরা। বলতে আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ প্রচণ্ড গরম, গরমে আমি আর থাকতে পারছি না জানো বন্ধুরা। তো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি আগে বেরেস্তা করে তুলে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি না, কারণ বেরেস্তা আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেই জন্য আর দ্বিতীয়বার দিচ্ছি না বন্ধুরা। দেখো এখানে পেঁয়াজ বাটা বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম, একটুখানি ভেজে নিচ্ছি, আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো, বেশি আমি মশলা ব্যবহার করছি না, হলুদটা তো দিতেই হবে। আমি ভীষণ হাঁপিয়ে যাচ্ছি গরমে, যেহেতু ফ্যানটা বন্ধ করে নিচ্ছি, না হলে তো ভীষণ শব্দ হয় ফ্যানটা আমাদের, সেই জন্য। তো এখানে জিরের গুঁড়ো আর হচ্ছে লঙ্কা, ঝাল অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়োটা দেবে বন্ধুরা। দিয়ে এটাকে আমি একটু কষাবো, এখানে আমি একটু সামান্য জল দিতে হবে, নাহলে মশলাটা কিন্তু ধরে যাবে। সামান্য একটু জল দিয়ে আমি দেখো একটু জল দিলাম, গরম জল, কিন্তু আমি এখানে সম্পূর্ণটাই গরম জল ব্যবহার করব। একটু একটু করে কষাবো, সাথে দিচ্ছি দেখো এখানে গোটা রসুন। আমি গোটা রসুনটা আমাদের বাড়িতে খায় সবাই, একটা করে গোটা রসুন দিতে হয়, চিকেন হোক বা মাটন হোক, সেই জন্য আমি গোটা রসুনটা, আমি অতটা পছন্দ করি না যদিও, তবে গোটা রসুনটা দিলাম। তো এখানে দেখো আবার একটু জল দিয়ে দিয়ে কষাবো, একটু করে শুকাবে, একটু করে আমি জল দেব, তাহলে কী হয় ভীষণ টেস্টি হবে এটা। নুনটা কিন্তু বন্ধুরা আমি এখনও দেইনি, তো এখন এটা আমি কষিয়ে নিচ্ছি। দেখো এখানে এখন আমি এটা দিয়ে দেব মেরিনেট করা মাংসটা, দেখেছো কতটা মানে নরম সফট হয়ে গেছে। কিন্তু এখানে হাড়টাই বেশি আছে মাংসটায়, তো মাংস বেশিরভাগই কম আছে, তবু আমি এর জন্য এইভাবে করে দই দিয়ে 1 ঘন্টা রেখে দিলাম, যাতে খুব নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, যেহেতু আমি এটা খুব কম সময়ের মধ্যে করব। তো দেখো কত সুন্দর কালার চলে এসছে বন্ধুরা, দেখতে থাকো তোমরা। তোমাদেরকে আবারও বলছি, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর দেখো এখানে আমি কিন্তু পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, ঠিক আছে, পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন আবারও কষাবো, এটা খুব করে কষাতে হবে, যত কষাবো ততই দেখো কতটা জল ঝরে, কতটা অল্প পরিমাণে হয়ে গেছে। তো এটাকে আমি আবারও কষিয়ে আমি আবার পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো।
গরম জলটা আমি এখানে ব্যবহার করবো। এখানে দেখো ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি, আলু ভাজা তোমাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা। আর বেরেস্তাটাও আমার চ্যানেলে দেওয়া আছে জন্য বেরেস্তা আর করলাম না। এখানে আর একটু নুন দিতে হবে, সেই নুনটাকেও আমি দিয়ে দিলাম। আগে একটু নুন কম দিয়েছি, এখন আমি আর একটু নুন দিলাম, কেননা একসাথে নুনটা দিলে মাংসটা না চিপে যায়, সেই জন্য ভাগে ভাগে দিলে পরিমাণ অনুযায়ী তাহলে ওটা ভালো থাকে, ভালো হয়। তো এখন দেখো আমি এখানে পরিমাণ মতো একটু ঢাকা দিয়ে আমি একটু জল ব্যবহার করব। তবে বেশি জল ব্যবহার করব না, যেহেতু আমি এটা কষা মাখো মাখো করব, সেই জন্য বেশি জলটা আমি ব্যবহার করব না। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, তো দেখতে থাকো এটা রুটি মাংস রুটি ভাত সবটার সাথেই ভালো যাবে। তো দেখো আমি এখানে মশলা ধোয়া যে জলটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কালারটা দেখেছো অসাধারণ কালার হয়েছে। তো এখন আমি আর একটু সামান্য জল দেবো, যেহেতু আলু আছে আর মাংসটা আর একটু সেদ্ধ হতে হবে, দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। যতটা বাকি আছে সেদ্ধ হয় সেটা সেদ্ধ হয়ে যাবে। দেখো ফিরে এসে ঢাকাটা খুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে, আমার মাংস কিন্তু অলরেডি একদম নরম হয়ে গেছে। তো এইটুকুই রাখবো, একেবারে শুকিয়ে ফেললে হবে না, কারণ এটা টেনে যাবে যতটা আছে, পরে কিন্তু এটা টেনে যাবে। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে দেব একটু গরম মশলার গুঁড়ো, এটা আমি ঘরে বানানোই গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে এটাকে তোমাদের সামনে সব করে দিচ্ছি। আমার কিন্তু রান্না অলরেডি কমপ্লিট। কেমন লাগছে আমার রান্নাটা? একটু ভালো লাগলে অবশ্যই লাইক তো একটা দেবেই, তোমরা লাইক দিয়ে ভালো লাগলে শেয়ার করো, আর নাহলে কোনো ব্যাপার না, শেয়ার না করলেও হবে, তবে আমার পাশে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো আজকের মতন টাটা, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমার সামনে চলে আসবো। আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো এটা যখন খাওয়া হবে ভেঙে ভেঙে মাংসটাকে, তখন বেরেস্তাগুলো মুখে পড়বে। বাই।